আজকে শুধুমাত্র আপনার দুই হাতে একটু সরিষার তেল নেবেন। আজকের বেলা উক্ত মন্ত্র প্রয়োগ করে উক্ত সরিষার তেলগুলো গাছের সাথে মালিশ করবেন, তিন দিনের মধ্যে উক্ত গাছ মারা যাবে। তো বন্ধুরা কেমন আছেন? আশা করি মহান আল্লাহ রাব্বুল আলমিনের অশেষ দয়ায় ও মেহরবানিতে আপনারা সকলেই ভালো আছেন। আজ আমি আপনাদের মাঝে এমন একটি শক্তিশালী গুরুবিদ্যা মন্ত্র নিয়ে হাজির হয়েছি, যে মন্ত্রটি হলো গাছ মারার মন্ত্র বা গাছের উপর চালান করে গাছ মারার মন্ত্র। তো আজকের উক্ত এই মন্ত্র প্রয়োগ করে আপনি মাত্র তিন দিনের মধ্যে যে কোনো ধরনের বড় গাছই হোক না কেন, আপনি মাত্র তিন দিনের মধ্যে মেরে ফেলতে পারবেন। তো শুধু শুধু কেন আপনি একটি গাছকে মারতে যাবেন? নিশ্চয়ই আপনার উদ্দেশ্য থাকা দরকার। তো আপনারা অবশ্যই জানেন যে আমাদের এমন কিছু শত্রু আছে যে শত্রুদের গাছ আমাদের সীমানায় এসে আমাদেরকে অনেক রকমের কষ্ট দিয়ে থাকে। এমন কি আপনার ঘরের পাশে শত্রুর গাছ আপনার চালের উপরে অথবা টিনের উপরে পড়ে আপনার টিন নষ্ট করে দিচ্ছে, অথচ শত্রুকে বলা সত্ত্বেও উক্ত শত্রু গাছের ডাল কাটতেছে না বা গাছ কাটতেছে না। তো আপনি যদি মনে করেন আপনার শত্রুর গাছ আপনাকে এমনভাবে বিরক্ত করছে, আপনার জায়গা জমিন অথবা ঘরবাড়ি নষ্ট করে দিচ্ছে, তাহলে আজকের বলা উক্ত এই মন্ত্রটি আপনার জন্য। আপনি শুধুমাত্র আজকের বলা উক্ত এই মন্ত্র প্রয়োগ করে মাত্র তিন দিনের মধ্যে উক্ত শত্রুর গাছ মেরে ফেলতে পারবেন। তবে আমি আপনাদেরকে আগেই সাবধান করে দিচ্ছি, আজকের বলা উক্ত এই মন্ত্রটি প্রয়োগ করার আগে অবশ্যই অবশ্যই আপনার শরীর পারফেক্টভাবে বন্ধ করে প্রয়োগ করতে হবে। আর অহেতু কোনো মানুষের গাছের উপরে আজকের বলা উক্ত এই মন্ত্রটি জপ করতে যাবেন না। যদি আপনি অহেতু কোনো গাছের উপর উক্ত মন্ত্র প্রয়োগ করে নিজে বিপদে পড়েন অথবা বিফলে যান, তাহলে আমি এবং আমার চ্যানেল দায়ী থাকবে না। অবশ্যই অবশ্যই আপনার শত্রুর গাছ যদি আপনার ক্ষতি করে থাকে, তাহলে আজকের বলা উক্ত এই মন্ত্রটি প্রয়োগ করতে পারবেন। তো চলুন শুরু করা যাক। আপনি যদি যন্ত্রমন্ত্র তন্ত্র টোটকার প্রতি আগ্রহী হয়ে থাকেন, আপনি তান্ত্রিক ক্রিয়া শিখতে চান, তাহলে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল ক্লিক করে দিন। তবে হ্যাঁ, ভিডিও দেখার সাথে সাথে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। তো চলুন আজকের বলা উক্ত এই মন্ত্রটি আপনি কিভাবে সিদ্ধি করবেন, কিভাবে প্রয়োগ করবেন বিস্তারিত বলে দিচ্ছি। সর্বপ্রথমে আমি আপনাকে মন্ত্রটি দেখাই দিচ্ছি, চলুন মন্ত্রটি দেখে আসি। হ্যাঁ বন্ধুরা, আপনারা অবশ্যই মন্ত্রটি দেখতে পারতেছেন, আমি আপনাদেরকে মন্ত্রটি বলে দিচ্ছি। মন্ত্রটি হল, দেব বলে দেবীরে গাছ কেন লড়ে, হাম চক্কর মারলাম বান গাছের উপরে, গাছের রক্ত শুষে নিল ত্রিভুবনেশ্বর, বানের চক্রে গাছ শীঘ্রই মর। তো আমি আপনাকে মন্ত্রটি আরেকবার বলে দিচ্ছি। মন্ত্রটি হলো, দেব বলে দেবীরে গাছ কেন লড়ে, হাম চক্কর মারলাম বান গাছের উপরে, গাছের রক্ত শুষে নিল ত্রিভুবনেশ্বর, বানের চক্রে গাছ শীঘ্রই মর। তো চলুন উক্ত এই মন্ত্রটি আপনি কিভাবে সিদ্ধি করবেন, কিভাবে প্রয়োগ করবেন বিস্তারিত বলে দিচ্ছি। ভিডিওটি না টেনে অনুগ্রহ করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। হ্যাঁ বন্ধুরা, আপনারা অবশ্যই মন্ত্রটি দেখেছিলেন। মন্ত্রটি সিদ্ধি করতে হলে আপনাকে যে কাজটি করতে হবে, কোনো শনিবার অথবা মঙ্গলবার অথবা অমাবস্যা রাত্রিতে পাক পবিত্র অবস্থায় পশ্চিমমুখী বসে আসন বসাই আপনার শরীর পারফেক্টভাবে বন্ধ করে আজকের বলা উক্ত এই মন্ত্রটি 333 বার জপ করলে আপনার মন্ত্রটি সিদ্ধি হয়ে যাবে। যখনই আপনার মন্ত্রটি সিদ্ধি হয়ে যাবে, এবার আপনার প্রয়োগের পালা, আপনি কিভাবে প্রয়োগ করবেন। তো আপনাকে প্রয়োগ করতে হলে যে কাজটি করতে হবে, কোনো শনিবারের দিন অথবা মঙ্গলবারের দিন আপনি বাজার থেকে এক মূল্যে সরিষার তেল কিনে নিয়ে আসতে হবে প্রথম গ্রাহক হয়ে। আপনাকে প্রথম গ্রাহক হতে হবে এবং উক্ত দোকান থেকে এক মূল্যে কিছু সংখ্যক সরিষার তেল আপনাকে কিনে নিয়ে আসতে হবে। যখনই উক্ত সরিষার তেল কিনে নিয়ে আসবেন, উক্ত সরিষার তেল থেকে আপনার ডান হাতে কিছু সংখ্যক সরিষার তেল নেবেন। সরিষার তেল নিয়ে আজকের বলা উক্ত এই মন্ত্রটি একবার পড়বেন, একটি ফু দেবেন।
এইভাবে সাতবার মন্ত্র পড়বেন, সাতবার উক্ত সরিষার তেলের উপর ফু দিতে হবে। ফু দেওয়া শেষে আপনি দুই হাতে সরিষার তেলগুলো ভালোভাবে মালিশ করে আপনি যেই গাছকে মারতে চান উক্ত গাছের কাছে গিয়ে আপনি সরিষার তেলগুলো উক্ত গাছের গোড়ায় ভালোভাবে মালিশ করে দেবেন। যখনই উক্ত গাছের গোড়ায় উক্ত সরিষার তেলগুলো আপনি ভালোভাবে মালিশ করে দিবেন, মাত্র তিন দিনের মধ্যে উক্ত গাছ মারা যাবে। তো আশা করছি বুঝতে পারছেন। আল্লাহ হাফেজ।